বউয়ের জন্য করছে ফাইনালি। এই যে সকালবেলা 7:30টার সময় হাতটা কেটেছি, এখন বাজে বিকাল 4:00। ইস কি কথা, তো এখন বাজে বিকাল 4:00, কিন্তু এখনো আমার রক্ত বের হওয়া বন্ধ হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য আমার বর যত্ন করে দিচ্ছে, দেখি আরও যেন আবার রক্ত বের করে দিস না। কাটাটা একটু ডিপ হয়ে কেটে গেছে সেটা বুঝতে পারছি, কিন্তু এতটা সময় রক্ত বের হওয়াটাও তো ঠিক নয় না? আঙুলগুলো ছাড়াছাড়া করে একটু। এত সুন্দর কাণ্ডটা আমি সবজি কাটতে গিয়ে বটি দিয়ে করেছি। দেখ ফাইনালি আজকের তুই অন্তত আমার মাছটা ছাড়িয়ে দিয়েছিস, আমি ভেবেছিলাম তুই আমাকে গালে দিয়ে দিবি ভাতটা। আমি তো কেমন করে খেয়েছি বল, ঠিক এরম 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 করে খেয়েছি, একটুও মায়া দয়া নেই নাকি? খুব টাইট হয়ে গেছে, খুব টাইট হয়ে গেছে, রক্ত বের হবে। ১২ ঘন্টার বেশি এই তুলোটা দেওয়া ছিল, একদম খুলিনি, কিন্তু অসুবিধাটা হচ্ছে তুলোটা আটকে গেছে, কীভাবে খুলবো কিছুই বুঝতে পারছি না। ফাইনালি অনেক কষ্টে মলম ঘষে 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 জিনিসটাকে নরম করে কালকের যে রক্তগুলো বেরিয়ে ওখানে জমে গেছিলো ওগুলো আস্তে আস্তে তুললাম, এখন আবার একটু রক্ত বেরোচ্ছে। তার মধ্যে সব থেকে বিচ্ছিরি জিনিস হচ্ছে যে চামড়াটা ওখানটায় আটকে গেছে, ওই চামড়াটা বলছে কেটে তুলে দিতে হবে, বলছে আমি হসপিটালে যাবই না বলে এক প্রস্থ আগে কেঁদে নিয়েছি, কিন্তু চামড়াটা তুলতে হবে, কীভাবে কী হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলছে যে চামড়াটা না কাটলে ইনফেকশন হয়ে যাবে, ওর মধ্যে রক্ত যেহেতু আছে মানে বুঝ টুজ হয়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। অ্যাকচুয়ালি চামড়াটা যদি পাতলা করে কাটতো তাহলে আমি টেনে ছেড়ে দিতে পারতাম, কিন্তু মানে বটিটা ধারের মানে বাইরের দিকে না বসে বটিটা গেছে ভেতরের দিকে বসে, সেই জন্য চামড়াটা একটু মোটা হয়ে গেছে, আমি সেটা তুলতে তো পারিনি। কিন্তু এখন যে এই বিপত্তিটা ঘটবে মানে ভগবানই জানতো, জীবনে কোনো দিনও ঘটেনি এরকম, মানে কি যে ভয় লাগছে যদি আমাকে হসপিটালে যেতে হয়, আর এই চামড়াটা তো ডেফিনেটলি কাটতে হবে, ঘরে হোক বা হসপিটালে কী যে হবে।